সাইজ খুবই কম, আগে আমরা 400-500 MB 1 GB হয়ে যেত, এটা এটা হলো নরমালি কত হয় 100-150 MB 200 MB হয়, এর চেয়ে বেশি হয় না। আচ্ছা আসেন আমরা ফটোশপটা শুরু করি, দেখেন ফটোশপের কোটি নেটিভ বিষয়গুলো একটু দেখেন, আমরা ফটোশপের কাজটা করি। ভিডিও দিয়ে দেওয়া হয়েছে এই যে, না ওটাতে কেটে বেটার, ফটোশপ ওপেন করলাম, ওয়ার্ল্ডের মধ্যে ফটোশপই সবচেয়ে বেশি পপুলার, আরও অনেকগুলো আছে ফটো এডিট করার জন্য। তো কালি গিয়ে আমি নিও থেকে একটা ইন্টারফেস করতেছি, সরি এই যে নিও খুলব, এটার উইথ কত হবে সাইজ কত হবে হিসাবটা ইউনিটটা পিক্সেলে, আমি বললাম এখান থেকে ঠিক করে নিলাম আমার সাইজটা কত হবে, ধরুন আমি এফোর সাইজে নিয়ে নিই, তারপরে এখানে দেখেন অথবা ক্যানভাসও বলতে পারেন, ক্যানভাস ড্রয়িং করা ক্যানভাস, এই হলো টুল বক্স, এটা অনেক গুরুত্বপূর্ণ টুল বক্সটা, এখানে বিভিন্ন প্যালেট, এগুলো মেনু কম্বিনেশন করে আপনার ডিজাইনগুলো ফুটে উঠবে। ফটোশপ দিয়ে বানানো সিম্পল কয়েকটা আমি ডিজাইনও দেখিয়ে দিই, এটা আজকে বায়ার আমাকে পাঠাইছে, সরি এটা এটা কিছু ডিজাইন নেই কিছুই নেই, বলে কি এরকম করে আমাকে একটা পেজ বানাই দিতে হবে ওয়েবে, এরকম করে বানাই দিতে হবে, এরকম করে বানাই, হ্যাঁ এরকম করে ওয়েবসাইটের পেজ গুলো হবে, ওগুলো আমাকে ডিরেকশন দিয়ে দিয়েছে আর কি, কোনটা কোন দিকে হবে কি নাম হবে। এরপর ফটোশপ দিয়ে বানানো ইলাস্ট্রেটর ফটোশপ এগুলো দিয়ে বানানো কয়েকটা ডিজাইন দেখেন, না এগুলো বাইরে নাই আমার এখানকার কত টাকা আছে, ইলাস্ট্রেটর এবং ফটোশপের কম্বিনেশন এখানে। এটা পুরোটা বেশিরভাগ ইলাস্ট্রেটর আছে, এটা পুরোটা শুধু ইমেজগুলো বসানো ছাড়া বেশিরভাগ খাবে ইলাস্ট্রেটর ড্রয়িং। আচ্ছা আমি দেখতেছি এটা, এই তো আমি কতবার আপনাদের ডিজাইন দিয়েছিলাম না ইমেজের লেয়ার ফটোশপ দিয়ে বানানো, এর আবার ওয়েবে কনভার্ট করেন, কারণ আপনার ক্রিয়েটিভিটি ফটোশপে কী হবে কী ডিজাইন হবে এটা সবচেয়ে বেশি জানবে কে, যে ডিজাইনার সে আপনাকে ডিজাইনটা করে দিলে, আবার আপনি সেগুলোকে এইচটিএমএল এ কনভার্ট করে আপনার মতো করে ব্যবহার করবেন, যেভাবে দেখালাম আর কি গত ক্লাসে। অবশ্যই এগুলো আরও সুবিধা হলো ফটোশপের মূল ফাইলটা যদি পাওয়া যায় তাহলে সেগুলো আরও নিয়ে আটা কাটিং করে নিতে হয় না, সহজেই আপনি প্রতিটা জিনিস আলাদা আলাদা করে নিতে পারবেন মূল র ফাইলটা পেলে। তো আমরা ইউজটা শিখে নিই আগে, ইমেজ নিই, ফটোশপে সাধারণত বেশিরভাগ ব্যবহার করা হয় ইমেজ নিই, এই ইমেজটা নিলাম আন বাবু, তো এখান থেকে কাটিং করতে হবে, ধরেন এটা হলো সিলেকশন টুল আর কি, ধর আমি এতটুকু এভাবে সিলেক্ট করে নিলাম, তাহলে এটা হলো আমার ইমেজ, এটা হলো আমার ফটোশপের পেজ, সিলেক্ট করলাম, এটা হলো মুভ টুল,
ক্লিক করে চেভেদের এদিকে টান দিবেন, এটা আমার এখানে চলে আসছে। এবার এটা বলতেছি তো কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস অনেক বড় স্পেস এ ধরলে স্পেস এ ধরে ক্লিক করে হাঁদিলে এবার মুভ করা যাবে, মানে ঘুরে ঘুরে এভাবে মুভ করে করে টেনে টেনে দেখা যাবে। আবার মাইনাস দিলাম, ক্লিয়ার। আর একটা ইমেজ ওপেন করি, এটা ওপেন করি। আমি এনে নিব, সিলেক্ট করলাম, মপ টুল দিয়ে চেপে ধরে টান দিলাম, সরি। হ্যালো, ওটা জুম 12% দেখতেছেন না, এই কারণে একে আমার বাতি দিয়ে তুললাম, একটু নিলাম। শেষ ছেলে বলারে মাথায় খেলাটা করে নাকি? হ্যাঁ, না আপনি চেপে ধরে খান কিছু করতে হবে না। তাহলে এই একটা ইমেজ, একটা ইমেজ, এটা রিভাইজ নিলাম, বড় ভাই ছোট ভাই ছোট ভাই। এবার ধরেন এদিকে বসালাম, এদিকে বসালাম, রোলার দিয়ে এভাবে একটু ঠায় নিলাম, রোলার, এই রোলার এটা আনতেছি। আমি একটু সাইজ সমান করবো তো সবগুলা, এই জন্য তো। এবার হ্যাঁ, ক্লিক করে আনতে যাবে, এগুলো আমি এখানে মিলালাম। তারপরে এদিকে, আচ্ছা এদিকে টান দিছি, এদিকে টান দিছি, বড় জোর হয়ে যাচ্ছে না, রেশিও ঠিক থাকতেছে না, শিফটের ভেতরে টানলে রেশিও ঠিক থাকবে, শিফটের ভেতরে টানলে রেশিও ঠিক থাকবে, এন্টার দিবেন। আচ্ছা ভাইয়া, আমি আপনার সিক্স এর কাজ করি তো, ওইখান মধ্যে ভাইয়া শিফটের ভেতরে বেন টান দেন, দেখুন ভাইয়া রিসেট করে ভাইয়া আপনার নামটা টানাটানি করতে পারে না। কোন ভিউতে যাবেন, সরি ভিউতে যাবেন, কোথায় কালার হিস্ট্রি ইনপুট লেয়ার অপশন টু আপনি ভার্সন কত ইউজ করেন? আচ্ছা দেখো, এখানে পরে যখন আপনি এই ধরনের ইমেজগুলো সিলেক্ট করবেন বা লেয়ারটা, এখানে প্রতিটা আমি আলাদা আলাদা করে যেমন বাইক থেকে আনলাম, এগুলোর জন্য আলাদা আলাদা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে এখানে। নর্মালিগুলো লেয়ার দিয়ে সিলেক্ট করতে হয়, এবার লেয়ার সিলেক্ট করে এখন বক্সগুলো আসতেছে টান দেওয়ার মতো নাই, উপরে দিয়ে খেয়াল করবেন এখানে সব বাউন্ডিং বক্স আছে, এই যে যখন বাউন্ডিং বক্স থাকলে বড় ছোটো ছোটো বড় করতে পারবেন। আরেকটা কথা, ডিফল্ট আকারে এই যেমন আমি এটা ক্লিক করলাম, সিলেক্ট হচ্ছে না, সিলেক্ট হচ্ছে না, সিলেক্ট হচ্ছে না, আমাকে লেয়ার ধরে ধরে সিলেক্ট করতে হয়, লেয়ার ধরে ধরে সিলেক্ট করতে হয় এখান থেকে। কিন্তু যদি আপনি এখান থেকে ও টু সিলেক্ট লেয়ার টিক চিহ্ন দিয়ে রাখেন,
এবং শো বাউন্ডারি বক্স দিয়ে রাখেন, তাহলে আপনার সব ইজি হয়ে গেল। এই যে ক্লিক করবে, ইজি হয়ে গেল। ক্লিয়ার আপা? এই বেসিক বিষয় হতে পারে। তাহলে আমি এভাবে কয়েকটি ইমেজ নিয়ে নিলাম স্যার। এখন ধরেন তাহলে আমি জাস্ট সিলেক্ট করে কথাটা দেখালাম, আরো দুইটা সিলেক্ট করে দেখাই। এটা দিয়ে যখন আমি সিলেক্ট করি তখন স্কোয়ার আকারে সিলেক্ট হয়, তাই না? কিন্তু যখন এই গোলাকার এটা এটা দিয়ে সিলেক্ট করব, এবার আপনি ঠিক এইভাবে এটা আমি হয় নাই, আমি যেভাবে চাইছিলাম সেভাবে হয় নাই, ডিলিট করে দিচ্ছি। লেয়ারটা সিলেক্ট করে এদিকে, এই যে ডিলিট লেয়ার দেখছেন, দিয়ে দিলাম, ডিলিট হয়ে গেল। এখন ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যে কোনো স্টাইলই সিলেক্ট করতে পারি। আরেকভাবে করতে পারেন সিলেক্ট, ধরেন এটা দিয়েও করা যায় ল্যাসোটুক। কীভাবে? মাউস দিয়ে চেপে ধরবেন, যে যতটুকু সিলেক্ট করা দরকার ততটুকু মাউস দিয়ে নিয়ে নিয়ে ওভাবে নিয়ে যাবেন। এবার মুভ করেন, হইল ইচ্ছে মতো। এরপরে এই যে সিলেক্টটা আমি উঠাই দিলাম কীভাবে, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এখানে আরও আছে পলিগোনাল ল্যাসোটুক, ক্লিক করলাম। যদি আপনার সুযোগ শুধু এখানে ক্লিক করে চেপে ধরতে হবে না, ক্লিক করবেন ছেড়ে দিবেন, ক্লিক করবেন ছেড়ে দিবেন, ক্লিক করবেন। ওরকম সুযোগ যদি কোনো অ্যাঙ্গেল আকারে যদি সিলেক্ট করা প্রয়োজন হয় তাহলে পলিগোনাল ল্যাসোটুক, বুঝা গেল? এবার আপনি এটাকে মুভ করেন, সেটাও গেল। এবার যদি এটা মজার বিষয়, ম্যাগনেটিক ল্যাসোটুক, ওটা আপনি চেপে ধরতে হয় না। ধরেন আমি এখানে ক্লিক করলাম, এবার মাউস চেপে ধরি নাই, আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি, ওরা অটোমেটিক্যালি সিলেক্ট করে বলতেছে কালারের পার্থক্য ডিস্টেন্স বুঝে বুঝে। এটা আর জুম করে স্মুথলি করা যাবে, মানে তার আস্তে আস্তে স্লোলি করলে জুম বড় করে তাহলে অনেক সুন্দর করে সিলেক্ট করা যাবে। হ্যাঁ, মাউসে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি, ক্লিক করি নাই, এমনি উপরের দিকে নিয়ে যাচ্ছি। না না না, দেখেন না, আপনার হাত উঠানো আছে। যেখান থেকে শুরু করছিলাম ওখানে শেষ করলাম। এবার মুভ করি, বুঝে গেলাম, কেড়ে নিয়ে আসা যায় আর কি। এলো জুম বড় করে সুন্দর করে আস্তে আস্তে করলে অনেক স্মুথলি সুন্দর করে নিকলতে পারতো। আমি ওই বিষয়টা একটু দেখিয়ে দিই কীভাবে কাটে নেবেন। জুম বড় করে নিলাম, শুরু করলাম, দেখেন যত জুম বড় করবেন তত নিখুঁত হবে। এখানে আমি একটু ক্লিক দিলাম, আবার নিয়ে গেলাম, এখানে ক্লিক দিলাম একটা, এখানে একটা ক্লিক দিলাম, আবার স্পেস সেভে তোর উপর দিকে নামতেছি। তাহলে বুঝা গেল সিলেক্ট করা যাবে। আচ্ছা, এবার আর কিছু বিষয় দেখেন, আপনি এটা টান দিচ্ছেন কেন?
দেখেন চিনতে পারেন কিনা দেখেন তো, হ্যাঁ ছেলে আর মেয়ে দুইজনে একজন এখানে দুষ্ট সারা এক সময় একটা করবো বলে বলছি হ্যাঁ বাসায় জানি এই ইমেজটা থাক, আমি ইমেজটার মধ্যে পিছনে এই বরাবর আরেকজন মানুষ অ্যাড করতে যাচ্ছি, এটা এবার দেখেন এই বরাবরে আরেকজনকে বিশেষ করে ধরেন এটাকে অ্যাড করতে যাচ্ছি, এটাও অ্যাড করবো, দেখেন কীভাবে অ্যাড করতেছি। আচ্ছা কাটাছিটা একটু বেশি ইয়ে হবে না কি, ম্যাগনেটিক গ্লাসে তোর এখানে ফিদার বাড়াই দিচ্ছি, ফিদার দেখাবো একটু করে, আমি এখান থেকে আচ্ছা আমি নিয়ে নিই, কেটে নিয়ে নিই, মকটল দিয়ে নিয়ে আসলাম। আমি যদি ফিদারটা না দিতাম তাহলে এই যে ম্যাচিংটা হতো না, মিলে গেছে না, এটা হতো না, ফিদার দেওয়াটা এটা ম্যাচিংটা হয়েছে। এবার একটু ছোটো করে দিই, ছোটো করেও দিলাম, এত বড় হয়ে যাচ্ছে, একটা ইমেজ তো লেয়ার হতো তাহলে ভালো থাকতো, কালারটা মিলে নাই, কালারটা ওই ইয়া করে দিই, লাইট করে দেওয়া যায়, কন্ট্রোল এম দিলে এটা আসবে, কন্ট্রোল এম কি আসবে, কন্ট্রোল এম, হ্যাঁ এম এম কালার টালার এগুলো ব্রাইটনেস টাইম এগুলো বাড়ানো যায় আর কি, বুঝছেন, ধরা যাবে না। এবার আসেন ফিচার কি দিলে এভাবে ম্যাচিং হবে না তো, এই ইমেজ যতটুকু এরিয়া এতটুকু এরকম বর্ডারটা চলে আসবে, স্ট্রেট বর্ডারটা চলে আসবে, ফিল্টার দিলে যত বেশি ফিল্টার পাবেন তত ম্যাচিং হবে, স্মুথ মিলে যাবে, মিশে যাবে। এই যে আমি যে কাটাটা সীমানাটা কি দেখা যাচ্ছে, সীমানা পয়েন্টটা, কিন্তু আমি যে ওখানে ইমেজগুলো নিয়ে আসছিলাম সেগুলো দেখেন না, এই যে এখানে সীমানা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে কি বোঝা যাচ্ছে সীমানাটা, ইভেন আমি ওখানেই দেখাই না, ওখানে নিয়ে যাই, এখানে দেখেন তাহলে পার্টিকুলার বুঝতে পারবেন, দেখছেন পার্টিকুলার কোথায়, এই এই ইমেজের সীমানা আর এই ইমেজের পার্টিকুলার দেখেন না, এই দেখছেন পার্টিকুলার, এখানে পরে ম্যাচিং হয়ে গেছে না, মিলে গেছে না, এই হলো ফিদারের ব্যাপার ব্যাপার, এই এটা যেমন কোনো একদম প্লেন দেখেন বসবেন মিলে যাবে, এটা আপনি দেখবেন তো কতটুকু দিলে আপনার জন্য ম্যাচিং হচ্ছে, 20-30-40 যা দেন আপনি, হ্যাঁ জেনারেলি জিরো থাকে, আমি একাধিক সিলেক্ট করতেছি শিট ছেপে ধরে ধরে,
এখন আমার আন্ডু যে দরকার আমি কিছু ভুল করে বলছি কন্ট্রোল জেড না আন্ডু আমরা এমএস নরমালি দিতাম দেখেন কন্ট্রোল জেড দিলে বারবার একই জিনিস কন্ট্রোল অল্টার জেড দিতে হবে কি হবে কন্ট্রোল অল্টার জেড গেল তাহলে আপনি ফটো সংক্রান্ত শুধু শুধু টুপিটাকে যে সমস্ত বিষয়গুলো জানা দরকার আশা করি ক্লিয়ার হয়েছে নাকি ফটো একটা জিনিস দেখায় সেটা দেখেন এই ফটোটা একটা ব্রাইটনেস বাড়াতে হচ্ছে কন্ট্রোল এম আসবে এটা ব্রাইটনেস বাড়াই দেন কন্ট্রোল বাড়াই দেন ঠিক আছে এভাবে আপনারা করতে পারেন অবশ্যই ধর আমি যদি মনে করেন আমার এখানে অনেক বেশি ফর্সা হয়ে গেছে ওনারা একটু আলোটা কালো করে দিবেন কন্ট্রোল এবার সিলেক্ট করে কন্ট্রোল এম দেন আবার একটু কালো করে দেন হলো আর ওখানে এন্টার দিবেন যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সিলেক্ট করে নিয়ে আসেন তখন এন্টার দিলে ওখানে সেট আপ হয়ে যাবে এন্টার আর এমনি সিলেক্ট করে সিলেক্ট উঠাই দিলে কন্ট্রোল ডি বুঝে গেল আচ্ছা ঠিক আছে কন্ট্রোল জেড দিয়ে এমএস ওয়ার্ড হবে এখানে হবে না এখানে কন্ট্রোল ডট জেড দিতে হবে ওকে তাহলে এই হলো বিষয় আসতেছি আসতেছি সাথে থাকেন তাহলে আমরা জানলাম কি সিলেট সংক্রান্ত টুটুকে যা লাগে এই টুটার ইউজটা জানলাম এই টুটুর ইউজ জানলাম ফিদার ইউজ জানলাম তারপরে এখানে আপনি কোনো কিছু করলে এখানে সিলেটের ফিদার তো জানলামই জানলাম তারপরে আর এখানে সিলেক্ট করলে বাউন্ডিং বক্স ওটু লেয়ার এগুলো জানলাম লেয়ারগুলো কী জানলাম লেয়ার ডিলিট করা এগুলো বুঝলাম তো নাকি আচ্ছা ধর আমি এই ইমেজগুলো একটা একটা হয়ে গেছে ওপর নিচে করবেন কীভাবে এই যে ইমেজের একটা নিচে এটা এই যে এইভাবে যে ইমেজে যত উপরে থাকবে সেটা তত পিছনে চলে যাবে এই যে বুঝে গেল লেয়ারটা কি অথবা কন্ট্রোল অল্টার কন্ট্রোল শিফট তার ব্যাকেটের লেয়ার দিন গাড়া দিন কন্ট্রোল সেই যে কন্ট্রোল শিফট তার ব্যাকেট চার ব্যাকেট স্টার্টিং ক্লোজিং স্টার্টিং ক্লোজিং কন্ট্রোল শিফট তার ব্যাকেটের স্টার্টিং হলো পিছনে ক্লোজিং হলো সামনে ক্লিয়ার আমি এদিকে টানতেছি বাঁকা চলে আসছে না কিন্তু শিপ চেপে ধরে থামলে বাঁকা আসবে না সোজা সুদি আসবে একদম বার সোজা সুদি আসবে শিপ চেপে ধরে থামলে বুঝে গেল এই এবার আমি এটা ধরেন এ করতে যাচ্ছি কি বলা হয় এটাই আমার ফাইনাল এবার আমি ওই সিলেক্ট করে নিয়ে ওকে এটা কি দেবে ক্রপ এন্টার দিলাম এই আমার ফাইনাল হয়ে গেছে এবার আপনি আউটপুট দেন কি হবে দিবেন না দিবেন কপি ক্লিক করে সিলেক্ট করবেন এন্টার দিবেন ওটাই ওখানে বাকিটা মানে বাকি এরিয়াটা বাদ যেটুকু এরিয়া আপনার যে এরিয়া যেটুকু দরকার হবে ওটুকুই ফাইনাল হলো এবার আপনি সেভ করেন কীভাবে করবেন না করবেন সেভ করার জন্য কন্ট্রোল এস দিয়ে করতে পারেন সেখানে বিভিন্ন ফর্ম্যাট আছে ফটোশপ ফর্ম্যাট বিভিন্ন ফর্ম্যাট দেখছেন বিভিন্ন ফর্ম্যাটে সেভ করা যায় পেজি ফর্ম্যাট ইমেজ আর কি হ্যাঁ তারপরে জিপ ফর্ম্যাট তারপরে আপনার পিএনজি ফর্ম্যাট বিভিন্ন ফর্ম্যাটে সেভ করা যাবে পিএসডি মানে ফটোশপ আর কি ফটোশপের এরকম ফাইল আকারে এটা পরে করলে এরকম ফাইল হয়ে যাবে আর কি ফাইল আকারে করবে তাহলে এই ছিল ফটো সংক্রান্ত ছোটখাটো বিষয়গুলো আরও অনেকগুলো কাজ আছে এখানে আমি মাত্র ওষুধ হেলে আসতেছি
আমি এই এরিয়াটা বাদ দিয়ে দিচ্ছি, এই কালারটা, এটা হলো কালার ধরে সিলেক্ট করবে, দিলাম কালার ওই ধরে সিলেক্ট করছে। এবার আসেন আমি এখানে টলারেন্স একটা অপশন আছে, টলারেন্স জিরো দিলাম, তাহলে আমার অ্যাকুরেট কালার, একদম অ্যাকুরেট কালার সিলেক্ট করবে। কালারের টলারেন্স আমি ধরেন 30 দিলাম, তাহলে 30% কাছাকাছি সিলেক্ট করবে, কাছাকাছি সিমিলার, একদম অ্যাকুরেট না হলেও চলবে, একদম মোটামুটি সিমিলার হলেও হবে, সিলেক্ট করে ফেলতেছে। আমি একটা যদি ওয়ান কালারের কোনো ইমেজ পাইতাম তাহলে একটু আপনাদের বোঝাতে সুবিধা হইতো। আমি দেখি নামে একটা ইয়ে আছে তো, এগুলাটা চেঞ্জ করবেন, সিলেক্ট করলাম, কালার বক্সে ক্লিক করলাম, কোনটা দিব সেটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। এখান থেকে ভিতরে পেইন্ট বাকেট টুল আছে, ক্লিক করে দিলাম। আবার এখানে ক্লিক করলাম, এই ধরনের কালার দিব, কারণ আমি স্পেসিফিক কোনো এরিয়া সিলেক্ট করি না এই জন্য। স্পেসিফিক এরিয়া সিলেক্ট করি নাই, ধরুন আমি আবার সিলেক্ট করলাম হলো এই হলো কালার রিলেটেড, ধরুন আমি এখানে যে সিলেক্ট করলাম তাহলে এই কালারটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে, ব্লকটা এখানে সিলেক্ট হচ্ছে পুরোটা হচ্ছে না, আমি এটা সিলেক্ট করলাম কালারটা সিলেক্ট হয়ে গেছে, মানে কালার ধরে পুরো এরিয়া সিমিলার কালার পুরোটা সিলেক্ট হয়ে গেল, এতটুকু সিমি টলার দিয়ে দিলাম। আবার এখানে দিলাম এই কালারটা হয়ে গেল, সিমিলারিটি বেশি মানে সিমিলারিটি আর যত কম হবে তত একদম একুরেট একুরেসি। এরপরে অনেক টুলস আছে, এই তো গুলো এবার এখানে একটা লিখি, তাহলে সিলেক্টের কালার তাহলে এগুলো পারবেন, কালার আটটি দেখাবো, আটটি দেখেন কালারটা, এই সাইজটা উপরে নিচে একটু বাড়াতে যাচ্ছি, উপরে নিচে ইমেজে গিয়ে ইমেজ সাইজ মানে হবে ইমেজের সাইজ গুলা, ধরেন এই ইমেজে ইমেজে গিয়ে ইমেজ সাইজ গেলে বুঝতে পারবেন ইমেজ সাইজ কত আছে, এটা এত বাই এত। আপনি যদি এখন বাড়াতে চান এটা ধরে 500 করে দিলাম, ওইটা 500 হয়ে গেছে। আপনি বললেন যে না ইমেজ ঠিক তো ইমেজের পিছনেরটা বাড়ো, ইমেজ গিয়ে ক্যানভাস সাইজ দিলাম, ক্যানভাস সাইজ দিলাম 600,
তাহলে ইমেজের পিছনে পারবে, কারণ এটা হলো ব্যাক ক্যানভাস। বোঝা গেল? এটা ইমেজ সাইজগুলো আমরা হবে কোনটা কত সাইজ আসবে সেভাবে আমরা দিয়ে দিতে পারবো। ইমেজ সাইজ গেল, লেখালেখির বিষয়টা আসে, ওর কালারের বিষয়টা। দেন আমরা ইমেজের ক্যানভাস সাইজটা বাড়াই দিই, হ্যাঁ 200 বাড়ালাম। এবং এগুলাকে একটু ভর দিকে তুলে দিলাম। হয়ে গেল, কালার করতে যাচ্ছি নিজে। আমি একটু সিলেক্ট করে করি, এদেরও করবো। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের অংশ। এবার আমি এখান থেকে যদি কালার সিলেক্ট করলাম যে আমি এইটা করব, কালার দিবে কিসের মাধ্যমে? এটার মাধ্যমে। কালারটা দিচ্ছি কোথায়? ব্যাকগ্রাউন্ডে। বারবার বলছি কালার কোথায় দিচ্ছি? ব্যাকগ্রাউন্ডে। ক্লিক করলাম, কালারটা হয়ে গেল। বুঝে গেল? আপনার এভাবে আমরা কালার করতে পারি, কিন্তু যদি আপনি গ্রেডিয়েন্ট কালার, মাল্টি কালার, তাহলে গ্রেডিয়েন্টে যাবে, মাল্টি কালার দিতে চাইনি। এখানে কালারের স্টাইল আছে, কোন ধরনের কালারটা আপনি দিবেন। আমি এই ধরনের কালার দিতে যাচ্ছি, টান দিলাম আবার। অথবা এদিকটি টান দিলাম। বুঝে গেল? কালারের গ্রেডিয়েন্ট কালার, এটা মাল্টি কালার আর কি। এভাবে দিলাম, এভাবে দিলাম, অথবা এভাবে দিলাম। এই দিকে টান দিবেন, গ্রেডিয়েন্টটা হবে হবে ওদিক থেকে হবে। ক্লিক করে চেপে টান দিবেন। তাহলে মাল্টি কালার তো বুঝছেন না, এই কালারগুলো আপনি আপনার মতো করে করতে পারেন। এখানে ক্লিক করলে উপরে, এখানে যখন উপরে ক্লিক করবেন এরকম কালার বক্স চলে আসবে, যে এই পাশে কী কালার দিবেন। আমি বললাম যে এই পাশে ব্লু দিব। রেডিমেড সিলেক্ট না করে এভাবে আপনি আপনার মতো করে নিতে পারেন। আমি বললাম যে এই পাশে মাঝখানে আরেকটা কালার বাঁধবে, তিনটা কালার হবে, হ্যাঁ, আর এই পাশে হবে সাদা, লাল সাদার দিকে যাবে। এটা লালটা একটু কমাই দিলাম, আরও এভাবে কমাই বাড়াই দেওয়া যাবে। সরি, ওকে দিলাম, তাহলে ব্লু লাল সাদা, এবার আমি এটা টান দিলাম, ঠিক আছে না? এইভাবে আমরা কালারগুলো কম্বিনেশন করতে পারি। বুঝা গেল এই আর কি? তাহলে কালার নিয়ে বুঝছেন? আচ্ছা, তাহলে এটা গেল। আবার নতুন করে একটা পেজ খুলি আমি, নতুন কাজ, ফটো সংক্রান্ত ছোটোখাটো টপিকটা গিয়ে বিষয়গুলো ক্লিয়ার করলাম। এবার আসেন, হ্যালো, হ্যাঁ কালাম নাকি? তো এবার আসেন এখানে, ফটো সংক্রান্ত এই টুলগুলো ইউজ করলাম আর কি, বুঝছেন তো নাকি? কালার তারা এগুলো, এখানে আপনি চাইলে যে কোনো কিছু ড্রয়িং করতে পারবেন। আপনার একটা রেক্ট্যাঙ্গুলার ড্রয়িং করতে হচ্ছে, এই আমি যে ড্রয়িং করলাম, রেক্ট্যাঙ্গুলার ড্রয়িং করার সাথে সাথে উপরে দেখি কতগুলো ঘর চলে আসছে। এখানে দেখেন না, কালার বক্স, কালার এখান থেকে চেঞ্জ করবেন, রেক্ট্যাঙ্গুলার কালারটা উপর থেকে, এই যেমন কী দিবেন না দিবেন, এখান থেকে কালার ইচ্ছে মতো চেঞ্জ করা যাবে। হ্যাঁ, এবার কালার চেঞ্জ করে দিয়ে অবাবা করে দেন। ওকে, তাহলে এখান থেকে কালারগুলো রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার দেখানো, সেখানে আরও বিভিন্ন ধরনের আছে রেক্ট্যাঙ্গুলার, ইলেকট্রিক্যাল আর বিভিন্ন স্টাইলিং আছে। গোল্লা দিলাম ইলেকট্রিক্যাল, এখান থেকে মনে করেন এটা দিলাম, কালার চেঞ্জ করবো অলওয়েজ এখান থেকে। এখানে আমি ধরেন একটা লাল কালার দিতে যাচ্ছি, লাল দিয়ে দিলাম ধরেন, হ্যাঁ লাল লাল চেঞ্জ হবে সাপোজ। তারপর ধরেন এখানে আরও আছে কাস্টম শেপ টুল, একটা অপশান আছে কাস্টম শেপ, এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে। কাস্টম শেপ মানে হলো এখানে শেপ নামে বিভিন্ন রকমের রেডি করা ডিজাইন আছে, প্রচুর আছে এখানে, দেখেন প্রচুর। তো এইগুলোর এখানে গেলে আরও বিভিন্ন রকম স্টাইলিং আছে, অর অ্যানিম্যাল, অ্যারো, ব্যানার, কোন ক্যাটাগরির ডিজাইন আপনার লাগবে। রেডি করা আছে কিছু শেপ,
তো এখান থেকে ধরুন আমি যাচ্ছিলাম হলো এই জিনিসটা ড্রয়িং করব, ক্লিক করে এখান থেকে টান দিলাম, ড্রয়িং হয়ে গেল। কালার কি হবে, এখান থেকে কালার কি দিবেন না দিবেন সেটা আপনার উপরে। অবশ্যই আপনি এগুলো ব্যবহার না করেও এখান থেকে বিভিন্ন স্টারিং নিতে পারেন। এই যে এখানে এখানে বিভিন্ন স্টারিং আছে, স্টার আপনি আপনার মতো করে স্টারিং এখান থেকে বসাইতে পারেন। আমি স্টারিং এটা দিলাম, ঠিক আছে হয়ে গেল। আবার একটা নিই আমি, একটা সেরকম নিচ থেকে অনেকগুলো ডিজাইন আছে যেহেতু সেখান থেকে একটা ডিজাইন আমি নিয়ে নিই। ড্রয়িং করলাম এটা, হ্যাঁ ড্রয়িং করার পরে ও টানাটানি করার সময় অবশ্যই মক টুল ক্লিক করবেন, ঠিক আছে। আবার আপনি যদি ডিজাইনগুলো পাইতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে, তাহলে এগুলো আসবে। আমি আছি এটা কালারটা হবে অন্যরকম, কালারটা এরকম টাইপের হবে, এরকম টাইপের হবে, ব্যাস। আবার মক টুল ক্লিক করে টানতেছি, এগুলা মক টুল ক্লিক করে এখানে টান দিলাম, বাকিটা আর ওটা দিকে উপরের দিকে বসাই দিলাম, বুঝা গেল। এই হলো মানে আমরা মানে বিভিন্ন শেপ নিই। তো আমি কালার তো এখান থেকে দেখলে নিই, ধর আমি আটটা শেপ এখান থেকে ড্রয়িং করি বা এখান থেকে নিয়ে নিই আটটা ডিজাইন, এটা নিলাম ধরেন। তো এখান থেকে আমরা নিতে পারি সেটা তো বুঝলে নিই কালার টালার কী হবে, এবং এটা কাস্টম দিয়েও করতে পারি সেটা তো বুঝলেন। কিন্তু আমি যদি এটাকে গ্রেডিয়েন্ট কালার করতে চাই আমার মতো করে, তাহলে আপনাকে যেতে হবে হলো এটা সিলেক্ট করার পরে ওই লেয়ারে গিয়ে, লেয়ারের স্টাইলে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলে, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট গ্রেডি এই গ্রেডিয়েন্ট ওভারলে যেতে হবে। লেয়ার লেয়ার স্টার কোথায় যাবেন, গ্রেডিয়েন্ট ওভারলে মনে থাকবে, লেয়ার লেয়ার স্টার গ্রেডিয়েন্ট ওভারলে। আচ্ছা এখানে গ্রেডিয়েন্ট কালার করতে হবে, সিম্পল কালার তো বলতেই করতে পারতেছেন এখান থেকে দেখাইলে। আমি যদি মাল্টি কালার করতেছেন ওই ড্রয়িং করা অবজেক্টগুলোকে যদি মাল্টি কালার, আবার বলি ব্যাকগ্রাউন্ডকে মাল্টি কালার তো বলতেই করা যাচ্ছিল, আর ড্রয়িং করা অবজেক্টগুলোকে যদি মাল্টি কালার করতে হয় অবশ্যই এখানে আসতে হবে। এবার এখানে ক্লিক করবেন, সেখান থেকে কোন দিকে কী কালার, আমি বললাম যে এই পাশে এই কালার হবে, এই পাশে এই কালার হবে, এবং এই পাশে হবে আপনার ধরেন এই কালার, এই কালার এই কালার হবে, আর মাঝখানে এই কালারটা থাকবে। এইভাবে কালারগুলো এই এই এইগুলোকে বসা বসাই সিলেক্ট করে নেবেন, স্লাইডারগুলোতে সিলেক্ট করে করে কালারগুলো এভাবে ঠিক করে দেবেন। ওকে, আবার এখানে যদি একটা 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 ক্লিক করেন আটটা স্লাইডার আসবে, আটটা কালার সিলেক্ট করে দেওয়া যাবে, আবার তুলেও দেওয়া যাবে। এখানে ক্লিক করে নিচের দিকে টান দিলে উঠে যাচ্ছে এগুলো। আচ্ছা ওকে দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম, ওভাবে ডিজাইনটা হয়ে গেছে। আবার দেখেন এদিকে গেলাম, লেয়ার স্টাইলে গেলাম, গ্রেডিয়েন্ট ওভারলে। এবার এই যে কালারের শেপটা কোন দিক থেকে কোন দিকে যাবে, এই দেখেন এখানে অ্যাঙ্গেল আছে, এখানে তো টানে টানে ড্রয়িং করা যাচ্ছে না, এখানে বিভিন্ন অ্যাঙ্গেল আছে কালারটা, এটা দেখেন না দেখছেন, মানে কোন দিক থেকে কীভাবে হবে না হবে সেটা আপনি এখানে আপনি আপনার মতো করে ডিজাইনটা করে নিতে পারেন। ক্লিয়ার হলো? আচ্ছা এইগুলো একদম বেসিক বিষয়, তাহলে আমরা শেপও ড্রয়িং করতে পারবো আশা করি, শেপের রেডিমেড ড্র শেপ। আপনি যদি আপনার মতো করে শেপ বানাতে চান তাহলে এই টুলটা ব্যবহার করা লাগবে, এই টুলটা আজকে দেখালে কিছু বুঝবে না, আগামী দিন দেখাবো। আচ্ছা যে যে কাজে ক্লিক করছেন কাজটা ঠিক মতো হয় নাই, কাজের সাথে মানে আপনার সাথে কাজের মিল নেই আর কি। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডে টানানি করি, ব্যাকগ্রাউন্ড কি টানানি হবে নাকি, কি হচ্ছে, কোডন কমপ্লিট ইউ রিকোয়েস্ট বিকজ দ্য লেয়ার ইজ লক, কারণ এটা কখন এটা সবসময় লক থাকবে, ব্যাকগ্রাউন্ডে টানানি করা যায় না, এগুলো টানানি করা যায়। কিসের কাজ, হ্যাঁ ফিলিতে ব্যাকগ্রাউন্ড কালার, বুঝছেন তো কি করলাম, ডিলিট করে দিলাম ওই আগের ওই জিনিসগুলা, লেখালি করবো, লেখালি করার জন্য এই টুলটা ব্যবহার করা হয়। এই টুলটা হচ্ছে হরাইজন্টাল টাইপ টুল বা যাই বলেন, এই টাইপ টুল দিয়ে এখন আমি লিখলাম যে ওয়েলকাম, লেখার স্টাইল আছে এখানে বিভিন্ন রকমের। অবশ্যই আমি এটা একটু টানে বড় ছোটো করতে পারি, অথবা এখান থেকে সাউন্ড সাইজ দিতে পারি, হ্যাঁ আপনি এভাবে লেখাগুলোকে সিলেক্ট করে ফন সাইজ দিতে পারেন, এখান থেকে কত বড় হবে না হবে, অথবা আপনি এভাবে ক্লিক করে আছে এভাবে টানে বড় করতে পারেন, যে সিলেকশন টুলে মোট টুলে ক্লিক করতে হবে তখন আপনাকে বড় করতে পারেন।
ঠিক আছে ভাই। এবার এখানে অবশ্যই এগুলো আর এই ট্রি এখানে দেখছেন কিছু নাই এখন, কিন্তু ট্রি দিয়ে ক্লিক করলে এগুলো সব আসবে। এই যে ট্রি দিয়ে ক্লিক করলে এগুলো সব আসবে। এবার আমি সিলেক্ট করলাম লেয়ার স্টাইল, আমি চেঞ্জ করলাম যে এরকম হবে না এরকম হবে এরকম হবে অন্যরকম হবে। এভাবে আপনি সিলেক্ট করে দেখতে পারেন যে কোন ধরনের স্টাইলটা আমার জন্য দিলে পারফেক্ট হচ্ছে। এবার আমি এটা এটা দিলাম, ওকে ঠিক আছে। ওয়েলকাম। তাহলে আমরা লেখাগুলা কালার করতে হচ্ছে, আবার টিজি ক্লিক করে এখান থেকে কালার করবেন উপরে উপর অপশন দেখে কালার তালার এগুলো এখানে দেখছেন কালার কীভাবে করবেন বুঝে গেল তো নাকি? এইভাবে আমরা কালারগুলো করে নিব অবশ্যই উপর থেকে। আর এখানে সেন্টার হবে, অ্যালাইনমেন্ট হবে, সব এমএস ওয়ার্ডের মতো সব কিছুই আছে। এটা কেউ বাঁকা থাকা হবে কি না, ডিজাইনগুলো কোনো স্টাইলিং হবে কি না সেটাও এখানে দেওয়া আছে। বিভিন্ন ধরনের এখানে স্টাইলিং দেওয়া আছে, এইগুলো আপনারা করে নিতে পারেন ঠিক আছে। এই হলো বিষয় ঠিক আছে না। এখানে এই যে কোথা থেকে এইটা থেকে আচ্ছা, তাহলে আমরা লেখালেখি করতে পারবো নাকি? এবার আসেন এটা কারো স্টারিং করতে চাইলে লেখাটা সিলেক্ট করবেন, আগে সিলেক্ট করলে অবশ্যই এদিকে লেয়ার সিলেক্ট হয়ে যায় আর কি। সিলেক্ট করার পর ইয়াতে যাবেন, লেয়ারে যাবেন, লেয়ার স্টারে গিয়ে যাবেন, ব্যাবলস ব্যাবল অ্যান্ড এম্বোস যাবেন, ব্যাবল অ্যান্ড এম্বোস, ব্যাবল অ্যান্ড এম্বোস ক্লিক করলাম। ব্যাবল অ্যান্ড এম্বোসে এবার দেখেন এখানে কি স্টারিং করা যায়। হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের স্টাইলিং আছে, যে আউটার স্টাইল আমি প্রথমটা দিলাম আউটার লেভেল, ড্যাপ দিয়ে দেখেন স্টাইলিং হচ্ছে। এই যে ড্যাপ সাইজটা দিলাম, সাইজটা কতটুকু হবে, বড় হবে না ছোট হবে। তারপরে আপনি এখানে সফটনেস এগুলো সমস্যা নাই, তাহলে এটা বুঝে গেল নাকি? আর অপাসিটি হচ্ছে কালারের অপাসিটি, কালার কম্বিনেশন কীভাবে হবে না হবে, অপাসিটিগুলো এই যে কালার ডিজাইনের কালার কেমন হবে না হবে, শ্যাডো হচ্ছে না সামান্য শ্যাডোটা কি কোন কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে নাকি ব্লোর হবে, সেগুলো আপনি ঠিক করে নিতে পারেন এখান থেকে। ওই যে দেখেন এখানে যে শ্যাডোটা কোন স্টাইলের হবে সেগুলো আমরা ঠিক করে নিতে পারি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা বাদ দেন এবার আমি এম এটা দেখালাম। এটা হলো কি ইনার বেবল, তার ড্যাপনেসটা দেখেন না, এই যে এরকম হবে নাকি এরকম হবে এই দেখেন ঠিক আছে। এবার সাইজটা বড় হবে না ছোট হবে দেখেন, বিভিন্ন স্টাইলিং হয়, আপনি এগুলো দেখবেন কোনটাতে দিলে আপনার জন্য পারফেক্ট হচ্ছে। এরপর আপনি কালারের অপাসিটি কেমন হবে এই যে বিষয়টা এখানে করতে পারেন ঠিক আছে, সেটা হয়ে গেল। এরপর আসেন হলো অ্যাম্বোস, অ্যাম্বোস হচ্ছে ওই আরেকটুগুলো উঠবে যে দেখতেই পাচ্ছেন এই যে সাইজগুলো ডেপগুলো। এরপর হলো পিজি অ্যাম্বোস, তাহলে কোথায় করার মতো পিছনে কোথায় করে না কোথায় স্টাইল হয়ে যাবে, গর্ত গর্ত হয়ে যাবে আর কি। সাদা সেম কালার হলে জিনিসটা সুন্দর দেখায়, সেম কালার হলে ভালো দেখায়। আচ্ছা আমি তাহলে এখানে অ্যাম্বোসটাই দিলাম, ওকে ব্যাকগ্রাউন্ডটাতে একটু কালার দিই। আমি একটা লেখা লিখলাম, না সে কই যাবে ডিস্টার্ব না হলে ভালো লাগে না। তো এটাকে আমি কালার করতে যাচ্ছি, ধরেন এখানে ক্লিক দিলাম, এখানে এটা বক্সটা আসছে, তাহলে আমি এই কালার দেখেন বক্স আসছে এই কালার ক্লিক দিলাম, আমার লেখার দুইটা একই কালার হয়ে গেছে, কিন্তু এই জন্য দেখতে পাচ্ছেন না একই কালারের কারণে নাকি একই কালার কীভাবে দিয়ে দেখছেন তো
তারপর এখান থেকে আমি আবার ভেবেলা নাম্বোসে গেলাম, এবার দেখেন কীভাবে দেখাচ্ছে। সেখান থেকে আমি এখান থেকে বিভিন্ন রকমের স্টাইল আছে, এটা আপনি বাড়াতে পারি, তারপর এখানে সাইজ বড় করতে পারি, এই যে বিভিন্ন ধরনের করতে পারি, হ্যাঁ এ করতে পারি। অথবা আমি যাচ্ছিলাম কি এই যে ফিলিয়াম বোস করার জন্য, গর্ত করা কোথায় করা, গর্তটা কত বড় হবে, সাইজটা বড় হবে, আমি ছোটো হবে, হ্যাঁ এগুলো কেমন দেখাবে, এই জিনিসগুলো আমরা সেম কালার হলে তাহলে ফোটে আর কি দেখা না কেমন দেখাচ্ছে। ঠিক আছে, কোথায় করা আমাদের দেখা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা আমি এবারে এখানে এটা দিয়ে দিই, এরকম আর কি। ধরো আমি একটা বাটন বানাতে হচ্ছে, বাটনের মতো এরকম নিলাম, একটু রাউন্ড টাইপে নিলাম, এটা নিলাম, এটা নিয়ে এখানে আমি এটা এভাবে দিলাম। এটা স্টাইল কি হবে সেটা স্টাইল এখান থেকে দেখে নিব, কোন স্টাইলটা দিন এটা ভালো হবে নাকি এটা ভালো হবে নাকি এটা ভালো হবে। এগুলোর আবার অনেকগুলো ডিজাইন আছে, এখানে দেখেন ও প্রচুর বাটন, বাটনের স্টাইলে গেলাম, ওকে দিলাম, এখানে আবার কোন ধরনের বাটন নিবে, এরকম হবে নাকি স্টাইল এরকম হবে নাকি এরকম হবে, দেখছেন তো এরকম বিভিন্ন ধরনের বাটনের ডিজাইন আছে, সেগুলো দেখে দেখে আমরা নিয়ে নিব। এগুলো রেডিমেড ডিজাইনগুলো থাকে, ব্যাস এটা নিলাম, ওকে। জি জি অবশ্যই করা যাবে, পারবেন আশা করি। হ্যাঁ এগুলো পেটিস করলে এরা হয়ে যাবে, আরো অনেক কাজ আছে বসে, আর একদিন দেখা দিব আর কি। এগুলো মনে হয় আমার সিএস আমার ওই আমার তো দিলাম এখানে ইনফরমেশন দেখি ইনফো আছে আবার সিলেক্ট করলাম, এখানে গেলাম, ফিল কমা দিলাম, যদি কোনো ফিল কালার থাকে এখানে এই যে কালার দুরকম না, একটা বডি কালারটা লাইনি কালার, তো ফিল কালারটা কমে যায় আর কি, ওভাসিটি দেখেন না, ওভাসিটি অনেক হালকা হয়ে যাবে আর কি, একটা ফিল কালার দেওয়া গ্লাস আর কি, এমনিতে ফিল কালার দিই না এখানে। নয়া স্টাইল দিলাম, কি বুঝলেন ফিল কালারটা আবাসিটির মতো আর কি, ফিলের জন্য এটা সব আবাসিটি ফ্লোটাই হবে, ফিলের মধ্যে ব্যাকগ্রাউন্ড হবে আর কি, একই ঠিক আছে। তাহলে আল্লাহ হাফেজ, তাহলে এগুলো দেখবেন, অনেকগুলো করছি। হ্যাঁ করবো তো, শিখবো তো আগে, এগুলো দ্বারা এগুলো আসেন, অনেক কাজ দিতে বাকি এখনো, কত কিছু শিখবেন এখনো, আরও সাথে সাথে একটু চেষ্টা করেন যে যেন কভার করা যায়। যাবে না কেন, কলার জন্য পিজি লাগবে আর কি।